গ্যাস, পানি, বিদ্যুৎ কিছুই নেই, নিয়মিত বেতনও হয় না, নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। এই হলো কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত শহীদনগর ট্রমা সেন্টারের বর্তমান অবস্থা। সমস্যাগুলো জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ জেলার সিভিল সার্জনের। সড়ক দুর্ঘটনা পরবর্তী সেবা বা ট্রমা ব্যবস্থাপনা নিয়ে রকনউদ্দিনের চার পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয়টি। ক্যামেরায় ছিলেন জামাল হোসেন। মহাসড়কের ঠিক পাশ ঘেঁষে অর্থাৎ একটি আদর্শ ট্রমা সেন্টার যেখানে হওয়ার কথা ঠিক সেখানেই অবস্থান এটির, কিন্তু সেটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। প্রায় 2 লাখ টাকা বকেয়ায় বিদ্যুৎ সংযোগ নেই মাস কয়েক হলো, নেই গ্যাস আর পানীয়। বর্তমানে একজন চিকিৎসক সহ যে 5 জন কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও বেতন হয় না। আমি তো ডিপুটেশন স্টাফ, আমি আমার পোস্টিং হলো ম্যাগনাতে, আমাকে ডিপুটেশনে এখানে আসে, এটা উদ্বোধনের মানে কালে কাজে আমি বেতন পাচ্ছি, কিন্তু যারা অরিজিনালি স্টাফ তারা নিয়মিত বেতন পাচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগেই এমন শুনশান নিরবতা, আর পর্যবেক্ষণ কক্ষই তো পর্যবেক্ষণের অভাবে আছে কত কত বছর। কিন্তু যে হাসপাতালেরই এমন অবস্থা সেখানে আবার ওষুধ আসে কোথা থেকে? আমাদের এখানে সর্দি কাশি মানে প্রাথমিক ভাবে যে সমস্ত চিকিৎসা দেওয়ার দরকার সে সমস্ত ওষুধগুলি আছে। তো ওষুধগুলো কি সরকারিভাবে দেওয়া? না, ত্রাণের ওষুধ, ওই যে বন্যা দুর্গত এলাকার যে ওষুধ ওই ওষুধ। রোগীদের থাকার জায়গাতেও যেন ক্ষয় ধরেছে সময়ের সাথে পাল্লা দিয়েই। বছরের পর বছর পরে থেকে লাখ লাখ টাকার যন্ত্রপাতির কি হাল হয়েছে তাও জানেন না কেউ। এই যন্ত্রপাতিগুলো কবে আসছে? যখন হাসপাতাল উদ্বোধন হয়েছে তখনই মনে আসছে। তারপর থেকে কি এটা বন্ধ? এটা বন্ধ, আর খোলা হয়নি? না, এগুলি তো ব্যবহার হয় না। হাসপাতালের 2-3 তলা জুড়ে অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্রয়োজনীয় কোনো কক্ষেরই কমতি নেই, কিন্তু সব এখন ধুলোর পাহাড়ে ঢাকা। এই 3 তলায় তাহলে থাকে কারা? কবুতর। এই বাসাগুলো কি হাসপাতালে? হাসপাতালে কারা থাকে এখানে এখন? এইখানে ওই যে ওখানে একজন ইয়ে আছে, নার্স আছে। তো ওই যে ফাঁকা আছে কোনোটা? ফাঁকা আছে এই ডক্টর বিল্ডিং। মানে একটা ইমার্জেন্সি যে আমি তাকে প্লাস্টারও করবো ওই জিনিসটা নেই। আপনার মতো আমি প্রথম এসে সব ঘুরে দেখছি, দেখাবার আমার নিজেরই অনেক কষ্ট লাগছে যে এত দামি দামি আর এগুলো এত ভালো ভালো ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর হাসপাতালে যে কজনই আছেন তাদের বেতন না হলে তারাই বা চলেন কি করে? এখন এটা এটা তো কি বলবো বলেন, আপনারাই বলেন। আমরা সম্পূর্ণ এই বেতনের উপর নির্ভরশীল আসি, বা কোয়ার্টার ভাড়া কাটে এই সেই মিলে কোনো রকম আসি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, বারেবারই করছি, তড়িৎ সমাধান করা যেটা সম্ভব আমাদের বেতনের ব্যবস্থা যদি করে দেয় আমরা সীমিত আকারে চালু করতে পারব। পরবর্তীতে না, ট্রমা সেন্টার হিসাবে আমরা বিশেষায়িত সার্ভিসটা দিতে পারবো না, কারণ বিশেষায়িত সার্ভিস দিতে গেলে তার অতিরিক্ত যেই কাঠামোগুলি দরকার ওই কাঠামোগুলি কিন্তু এখানে তৈরি হয়নি। ক্ষমতার পালাবদলে 2 মেয়াদে থাকা সরকারের 2 জন মন্ত্রী উদ্বোধন করেছিলেন এই ট্রমা সেন্টার, একবার 2006 সালের অক্টোবরে, আরেকবার 2010 সালের এপ্রিলে। তারপরও এটি নামেই হাসপাতাল, আর ট্রমা সেন্টার তো নয়, এমনটাই বলছেন এখানকার চিকিৎসক আর কর্মকর্তা কর্মচারীরাও।
তাই সত্যিকারের ট্রমা সেন্টার অর্থাৎ সড়ক দুর্ঘটনায় আহত মানুষজনের পরিপূর্ণ সেবা নিশ্চিত করা যাবে এখান থেকে, এমন পরিবর্তন ঠিক কবে আসবে সে প্রশ্নও তাই থেকেই যাচ্ছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, শহীদনগর, দাউদকান্দি, কুমিল্লা।